দর্শক আজ পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস ইতিহাসের কালো এই দিনে আমরা হারিয়েছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের এই দিনটিতে বিনম্র শ্রদ্ধা ভরে স্মরণ করছি তাদেরকে এবং আজকের এই বিশেষ দিনটিতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন একুশে পদকপ্রাপ্ত এবং অন্যান্য অনেক পুরস্কারে পুরস্কৃত কবি এবং সাহিত্যিক স্বনামধন্য আসাদ চৌধুরী চলে যাচ্ছি তার কাছে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আজকের এমন একটি দিনে আপনি আমাদের সাথে এসেছেন এবং অনেকগুলো বিষয়বস্তু নিয়ে আজ আপনার কাছ থেকে জানতে পারব প্রথমে যেটি জানতে চাচ্ছি যে এই দিনের যে তাৎপর্য আমাদের সময় এবং আমাদের জেনারেশন সবাই কিভাবে জানছে তাদের কাছে কিভাবে তুলে ধরা হচ্ছে এই ব্যাপারে একটু জানতে চাচ্ছি প্রথমে আমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি তারা অত্যন্ত আপনজনের যারা তার সঙ্গে শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমার কথা শুরু করছি এই একটি মানুষ আমাদের সমস্ত ইতিহাসকে ধারণ করে রেখেছিলেন এবং অন্তত আমরা তো আমাদের জাতীয় বীরদের মনীষীদের কথা স্মরণ করে আমরা একটা জায়গায় আসি যখন দেখি যে তিনি স্বাধীনতার স্বপ্ন বুনে দিয়েছিলেন এবং তিনি সেই স্বপ্ন সফল করে আমাদের উপহার দিয়ে গেছেন এবং আমরা নির্মমভাবে তাকে মেরে আমরা কি করেছি কি করেছি মানে আমরা কি পরিমাণ পেছনে গেছি তা কল্পনা করা যায় না মানসিক দিক থেকে মনের দিক থেকে এবং আজকে বঙ্গবন্ধুর হত্যার বিচার সম্ভব হয়েছে এটি জাতির কত বড় একটা মুখরক্ষা হলো এটা কল্পনা করা যায় না বাইরে গেলে পাওয়া যায় যে তারা যখন আগে ছোট চোখে তাকাতো যে তোমরা মেরে ফেললে থাকে তখন স্বাভাবিকভাবেই আজকে এই প্রশ্নটা আমরা যখন দিই এবং আমরা দেখেছি যে বঙ্গবন্ধু যিনি ছিলেন তার চিত্রে বঙ্গবন্ধু যিনি নেই এখন তিনি কিন্তু অনেক বেশি শক্তিশালী এবং একাত্তর সনে তাই ছিল তার অনুপস্থিতি সত্ত্বেও আমরা ধরে নিয়েছি তিনি আছেন মাথার উপরে এবং আজকেও যখন জাতি বিপর্যয়ের মুখে পড়ে বঙ্গবন্ধু একটা আদর্শের মতো সামনে আসেন তরুণ সমাজের কথা বলছিলেন দেখুন পঁচাত্তরের পনেরোই আগস্টের পরে পাকিস্তান শব্দটি মিডিয়াতে মিডিয়া তিনি সিদ্ধ হয়ে গেল টেলিভিশনগুলোতে রেডিওতে নিষিদ্ধ হয়ে গেল আনাদার বাহিনী আদর করে বলা হলো আনাদার বাহিনী মুক্তিযুদ্ধের উপরে অনুষ্ঠান হয়েছে বিজয় দিবসের অনুষ্ঠান হয়েছে কিন্তু কাদের সঙ্গে লড়াই হয়েছে এই কথাটি বলা হতো না কখনো এবং আজকে এটা ভালো লাগে এটা যে শুধু বঙ্গবন্ধুর হত্যাকারীদের না সেদিন তারা যুদ্ধ অপরাধী ছিল তাদের বিচারের দায়িত্বটাও এই তরুণরাই এবং বঙ্গবন্ধু তার সমস্ত যৌবনের একটা প্রচন্ড সময়টাতে তিনি তরুণদেরকে ব্যয় করেছেন তার জীবনাদর্শ সম্পর্কে যদি আপনার কাছে কিছু জানতে চাই এটা মানে বঙ্গবন্ধু বেশ কয়েকটা জায়গায় নিজের সম্পর্কে বলেছেন আমাদের সৌভাগ্য যে আমরা এই কয়েক বছরের মধ্যে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীটা পেয়েছি অসাধারণ একটি বই কারাগারে রোজনামচা পেয়েছি আর একটা গুরুত্বপূর্ণ বই এবং যদিও তার ভাষণ এবং তার বিবৃতি এসব নিয়ে অনেকগুলো বই আছে ইংরেজি এবং কিন্তু আমার মনে হয়েছে এটা বলতে লজ্জা নেই আমার যে বিভিন্ন এমপি ছিলেন তিনি পাকিস্তানি আমলে তখন থেকে শুরু করে বিভিন্ন মামলায় যে জবানবন্দিগুলো দিয়েছেন বিভিন্ন নির্বাচনের সময় যে বক্তব্য তিনি জাতির সামনে উপস্থিত করেছেন বা জাতির সামনে বিভিন্ন সময়ে সংবিধান প্রণয়নের সময় যে ভাষণ দিয়েছিলেন এগুলো আমার মনে হয় যোগ্য হাতে কম্বাইল করা উচিত সময় এসে গেছে সেটা কিভাবে সম্ভব এটা পণ্ডিতা যেভাবে ওই বৈদ্যুত হয়েছে সম্বাদনা পরিষদ আছে তারা করবেন আমার মনে হয় এটা এই করলে জাতির সামনে একটা আদর্শ দাঁড়াতে বা সাতই মাস তো আসছে আত্মীয় জানেন আমরা সবাই জানি আজকে বিশ্বের একটি শ্রেষ্ঠ বক্তৃতার একটি বলে আজকে আমরা স্বীকার করি গোটা পৃথিবী স্বীকার করে রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম আমার কাছে দশই জানুয়ারি তিনি যেদিন ফিরলেন অসাধারণ একটি বক্তৃতা দিয়েছিলেন আমি মোবার একবার জানাই বিশ্ব দুনিয়ার মজলুম জনসাধারণকে যারা আমার এই মুক্ত সংগ্রামকে সাহায্য করেছে তবে মনে রাখা উচিত বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ স্বাধীন থাকবে বাংলাদেশকে কেউ দমাতে পারবে না একেবারে একেবারে ধরে ধরে বাঙালি কি করতে চাও কি করতে হবে কি করে আবার সংবিধানের খসড়া যখন উপস্থিত করা হয় সেই সময় তিনি এটা বক্তৃতা দিয়েছিলেন আমার তো মনে হয় এগুলো একেবারে জাতির সামনে একেবারে মানে পথনির্দেশমূলক কথাবার্তা একেবারে সেখানে ধর্মনিরপেক্ষতা একটা খুব বড় ব্যাপার ধর্ম নিরপেক্ষতার একটা ব্যাখ্যা তারা আছে আমি পরে সময় পেলে শোনাব সেকুলারিজমেরও অনুবাদ করা হয়েছে ধর্মনিরপেক্ষতা বঙ্গবন্ধু কিন্তু ওই অর্থে বলেননি তিনি বলেছিলেন যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আমরা প্রত্যেকেই আমাদের ধর্মকর্ম অবাধভাবে করব ধর্মহীনতার নাম না এগুলি খুব পরিষ্কার করে বলেছেন তিনি এবং আজকে তার কথাগুলো খুব গুরুত্বপূর্ণ মনে হয় তিনি জাতীয়তাবাদকে গুরুত্ব দিয়েছেন তার সম্পর্কে যখন সাংবাদিকরা বলেন যে বঙ্গবন্ধু আপনার গুণ কী বলছে আমি আমার জনগণকে খুব ভালোবাসি যে আপনার দোষ কী অনেক আহ জীবনা দর্শন এবং অভিজ্ঞতার কথা শুনছিলাম আরো অনেক কিছুই জানবার আছে আপনার থেকে তবে ছোট্ট একটা বিরতির সময় হয়ে যাচ্ছে প্রিয় দর্শক নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি ফিরে আসছে আবারও আমাদের আজকের অতিথি আছে আমাদের সাথেই থাকবে দর্শক বিরতির পরে ফিরে এলাম বেলা শেষের আজকের এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান এবং আমাদের সাথে আছেন একুশে পদকপ্রাপ্ত কবি এবং সাহিত্যিক আসাদ চৌধুরী চলে যাচ্ছি তার কাছে জি অনেক অনেক অভিজ্ঞতার কথাগুলো শুনছিলাম আপনি বলছিলেন সেই সময়ের কথাগুলো এবং আপনার ভাবনাতে বঙ্গবন্ধু কিভাবে আছেন এবং সময় সময়ে অনেক গুলো লেখাই আমরা পেয়েছি বঙ্গবন্ধুকে নিয়ে আপনি লিখেছেন মুক্তিযুদ্ধকে নিয়ে আপনার লেখায় আমরা পেয়েছি এবং বঙ্গবন্ধু পুরস্কার যে সম্মাননা পুরস্কার সেটা আপনি পেয়েছেন আপনার ভাবনা থেকে আমি একটু জানতে চাচ্ছি যে বঙ্গবন্ধুকে নিয়ে এখন পর্যন্ত কতগুলো লেখালেখি সম্পন্ন হয়েছে আমার মনে হয় না কোন রাজনীতি কে নিয়ে এত লেখা হয়েছে এটা বলতেই হবে বঙ্গবন্ধুর জীবদ্দশায় খুব একটা হয়নি এটা একেবারেই মেনে নেওয়ার কথা বঙ্গবন্ধুর জীবদশা খুব একটা হয়নি এবং যাও হয়েছে অনেক ডকুমেন্ট হারিয়ে গেছে এমনকি বাংলাদেশ সরকারের প্রকাশনা দপ্তর থেকে হারিয়ে গেছে এরকম বইও আছে তবে এখন অনেকগুলো দিক থেকে লেখা হচ্ছে তার রাজনৈতিক দর্শন নিয়ে লেখা হচ্ছে তার মানবিক আচরণগুলো নিয়ে লেখা হচ্ছে তার যে শিল্প সাহিত্য সংস্কৃতির ব্যাপারে যে তার দুর্বলতা সেসব নিয়ে লেখা হচ্ছে তার অসম্ভব ফুটবল প্রীতি নিয়ে লেখা হচ্ছে তিনি যে সিনেমা যে এফডিসির প্রস্তাবক ছিলেন এই সমস্ত নিয়ে লেখাও অনেক কিছু এবং সবচেয়ে বিষয় নিয়ে অনেকগুলো দিক আছে আসলে এবং বঙ্গবন্ধুর আর কৃতিত্ব আমি আমি মনে করি যে ধরে ফেলা ক্ষমতাকার এবং তিনি রাজনৈতিকভাবে তিনি তার নিজের ক্ষেত্রে অসম্ভব একাগ্র জায়গা থেকে নড়বেন না কিন্তু তার রাজনৈতিক আচরণের মধ্যে শত্রুকে বন্ধু করার অসম্ভব ক্ষমতা তার ছিল এবং দেখা যাবে চিত্তরঞ্জন দাসের মতো দেশবন্ধু চিত্ররঞ্জন দশ দাসের মতো ব্যক্তিত্ব নেতাজি সুভাষচন্দ্র বসু শেরে বাংলায়কে ফজলুল হক হোসেন সৈয়দ সরওয়ার্দি আব্দুল হামিদ খান ভাসানি মলনা ভাসানি এরা যা করতে চেয়েছিলেন যা করার স্বপ্ন দেখতেন এক মোহনায় যিনি নিয়ে এসেছিলেন তিনি বঙ্গবন্ধু এবং তাকে নিয়ে আমাদের এখনো দুঃখ থাকে যে আমরা আরও বই চাই প্রামাণিক বই চাই তাকে নিয়ে তার নামটি পর্যন্ত রেডিও টেলিভিশন উচ্চারিত হতো না কোনো জমার সময় হতো না এগুলোর কিন্তু তিনি এখন এত হচ্ছে এগুলি মনে রাখার মতো কারণ অবশ্যই তার কারণ হচ্ছে আজকে মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে আমাদের মানুষ শিক্ষিত হচ্ছে দেশ বিদেশে আসলে উনার নাম যেভাবে ছড়িয়ে আছে এবং দিনে দিনে বাড়ছে আসলে গর্ব করার মতো ব্যাপার আমাদের জন্য এবং আমি আসলে জানতে চাচ্ছিলাম স্যার আপনি আপনার কতগুলো লেখায় তাকে নিয়ে এসেছেন কবিতা আছে অনেকগুলো কবিতা আছে তাকে নিয়ে লিখেছি আমি একটা দুটো কবিতা না অনেকগুলো কবিতা স্যার এই মুহূর্তে আজকের এই দিনে কি তাকে যেহেতু আমরা স্মরণ করছি সেই সময়ের কথা শুনছি তাকে নিয়ে লেখা কোন কবিতা আমি একটা কবিতা শোনাই অনেক ধন্যবাদ এটা হচ্ছে কবিতার নাম রেখেছিলাম বজ্রকণ্ঠ থেমে গেলে বজ্রকণ্ঠ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে মনে আছে মনে থাকার কথা না স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর বক্তব্য মাঝে মাঝে যেত আচ্ছা সেখানে লেখা থাকতো মানে বলা হতো বজ্রকণ্ঠ বজ্রকণ্ঠ মানে বঙ্গবন্ধু তো আমার কবিতার নাম হচ্ছে বজ্রকণ্ঠ থেমে গেলে সূর্যোদয়ের আগে বজ্রকণ্ঠ থেমে যাবে ভেবেছিল কেউ কি কণ্ঠ কি শরীর একদিন থির হবে এ তো জানা কথা তারও আগে মাথা থেকে খসে পড়েছিল তাজ বেরোতে বিহীন উল্টো পথে হাঁটা হাঁটতে হাঁটতে হাঁপাতে হাঁপাতে কালো চুর হয়ে গেল ধূসর দিক ভুল হতে থাকে সন্দেহ অবিশ্বাস সর্বত্র ছড়ায় তার থাবা কালো থাবা কেউ নেই শক্ত হাতে হাল ধরে কেউ নেই একে একে নিভেছে মশা এটা বঙ্গবন্ধুর মৃত্যুর পরে এরকম আমার মনে হয়েছিল কিন্তু সঙ্গে সঙ্গে প্রতিবাদও হয়েছে বাংলা একাডেমিতে গুণ যখন কবিতা পড়ছেন যেটা আমি কারো যাইতে আসেনি আমার আসার সময় ফুল বলেছিল তুমি কবিতায় বঙ্গবন্ধুর কথা বলো সে কথা বলতে হ্যাঁ সে ভাবা যায় না এরকম নিস্তব্ধতা মানুষ হাততালি দিতে ভুলে যাচ্ছে স্তব্ধ হয়ে গেছে এবং তারপর থেকে আজ পর্যন্ত হয়নি জি জি হ্যাঁ এবং এই কবিতার রেশ থাকতে থাকতে খুব ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসতে চাই আবার প্রিয় দর্শক আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট আরেকটা বিরতি ফিরে আসছি এক্ষুনি আমাদের আজকের অতিথির কাছে আমাদের সাথে থাকছে দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম বেলা শেষে আজকের এই আয়োজনে আপনাদের সাথে আছে আমি অর্চি রহমান এবং আমাদের সাথে আজকের এই দিনে অতিথি হিসাবে আছেন একুশে পদক প্রাপ্ত কবি এবং সাহিত্যিক আসাদ চৌধুরী চলে যাচ্ছি তার কাছেই যে আপনার লেখালেখি নিয়ে শুনছিলাম এবং আপনার লেখা শিশুতোষ অনেক গল্প কবিতা আমরা পেয়েছি সেক্ষেত্রে যদি জানতে চাই যে আপনার শিশুতোষ লেখায় বঙ্গবন্ধুকে আপনি কিভাবে তুলে ধরেছেন এরকম কোন কবিতার কথা বা গল্পের কথা এখন মনে পড়ছে কিনা গল্প কবিতার কথা বলি না পরে আমার প্রথম বই নামই হচ্ছে সংগ্রামী নায়ক বঙ্গবন্ধু জি প্রথম বই জি 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 এটা প্লাস নাইন টেনের ছাত্রছাত্রীদের উপযোগী করে বাংলা একাডেমির মহাপরিচালক ছিলেন তখন প্রফেসর মাজারুল ইসলাম সাহেব কবি লোকবিজ্ঞানী আর শামসুজ্জামান খান ছিলেন তখন সংস্কৃতি বিভাগের দায়িত্বে এখন যিনি মহাপরিচালক তিনি তখন এরা দোল ইয়ে করলেন আমাদের ডাকলেন যে বঙ্গবন্ধুর জীবনী লিখতে হবে যেন আমি কত কিছু লিখেছি সাহস করে বললাম যে লিখবো ঠিক আছে লিখলাম এবং এই বইটি আমার ঘরে তখন টেলিভিশন ছিল না তো ছাপা হয়েছে নীলিমা পা নীলিমা ইব্রাহিম তখন বাংলা হিন্দির মহাপরিচালক বঙ্গবন্ধুর কাছে গেছেন বই দিয়েছেন বঙ্গবন্ধু কতক্ষণ পর আমার বইটা হাতে নিচ্ছেন এবং দেখছেন বরং বইটার নাম হচ্ছে সংগ্রামী নায়ক বঙ্গবন্ধু বোধ হয় নামটা তার পছন্দ হয়েছিল বারবার দেখছেন এবং আমার ঘরে টেলিভিশন ছিল না আমি দেখার সুযোগ পাইনি মানুষের কাছে শুনেছি এবং আমি খুব বেশ পাতা পাওয়া শুরু করলাম বন্ধুদের কাছ থেকে তবে আমার এটা ছিল এটা আমার জন্য খুব গৌরবের যে আমার প্রথম বই আরও গৌরবের এটা আমরা পাঁচজনই তখন বঙ্গবন্ধুর উপর লিখেছিলাম তাদের মধ্যে আমি একজন এবং বঙ্গবন্ধুর পরে আমি শিশুতোষ এর আগে কারো বই দেখিনি আমার সামনে কোনো মডেলও ছিল না কিন্তু আমার একটাই ইয়ে ছিল যে আমি বাঙালির জাগরণ উত্থান জাতির অবস্থান এবং একটু ভৌগোলিক পরিবেশ পরিবেশ এগুলি করে বঙ্গবন্ধুর জায়গাটা আমি চেষ্টা করেছিলাম এবং তখন বইও খুব একটা বেশি বেরোয়নি ইংরেজিতে দু একটা বই বেরিয়েছে বাংলা প্রামাণিক বই খুব একটা নেই বড়দের আর এরপর আমি যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর বই লিখতে বাংলা একাডেমি থেকে বলা হলো আমাকে হ্যাঁ এটা কমিশন বই আমি লিখতে গিয়ে তখন টের পেলাম যে বঙ্গবন্ধু কি অসাধারণ কাজগুলো করেছেন এটা খুব ধীরে ধীরে বোঝা যাচ্ছে আস্তে আস্তে আমরা বুঝতে পারি বঙ্গবন্ধু চেয়েছিলেন সুন্দর একটি সমাজ যে সমাজে মানুষ বিকশিত হবে হিন্দু মুসলমান বৌদ্ধ নির্বিশেষে প্রত্যেকে তাদের ধর্মীয় কাজ উপাসনা করার সুযোগ পাবে এবং কেউ ব্যাহত করতে পারবে না গণতান্ত্রিক বিকাশ ঘটবে এবং একেবারে শেষের দিকে একটা বক্তৃতা আমার মনে আছে দুই লাইন তিন লাইনের মধ্যে তিনি জায়গায় বলছেন ওরাই এদেশের মালিক অর্থাৎ শ্রমিকদেরকে বলছেন একটা কথা জিজ্ঞাসা করি আপনাদের কাছে মনে করবেন না কিছু আমাদের কাছে জিজ্ঞাসা করি আপনাদের বলবো কেন আমি তো আপনাদের একজন আমাদের লেখাপড়া শিখাইছে কিনা আমার বাপ মা আমরা মনে করি বাপ মা আমাদের লেখাপড়া শিখাইছে কে আমার ডাক্তারি পাস করা কে আর ইঞ্জিনিয়ারিং পাস করা কে আর পাস করা কে আর বৈজ্ঞানিক করে কে করে কে কার টাকায় বাংলার দুঃখী জনগণের টাকায় আপনাদের কাছে আমার জিজ্ঞাসা তাদের আপনি কি দিয়েছেন কি ফেরত দিচ্ছেন কতটুকু দিচ্ছেন তার টাকায় ইঞ্জিনিয়ার সাপ তার টাকায় ডাক্তার সাপ তার টাকায় অফিসার তার টাকায় প্রাদুজিবিদ সাপ তার টাকায় মেম্বার তার টাকায় সব সাপ আপনার ময়না দেয় ওইভাবে শ্রমিক আপনার সংসার চলে ওই টাকায় আমি যাই চলি ওই টাকায় ওদের সম্মান করে কথা বলেন ওদের ইজ্জত করে কথা বলেন ওরাই মালিক ওরাই সম্মান বেশি পাবে এটা কাগজে কলমে আমরা অনেক সময় লিখি কিন্তু ভেতর থেকে তাগিদটা অনুভব করি না বঙ্গবন্ধু অনুভব করেছিলেন এবং এখানেই তার শক্তিটার জায়গা এবং এই আমি যেটা চেয়েছিলাম যে যে কারণে আমি বাচ্চাদের নিয়ে লিখতে গিয়ে আমি বিজ্ঞানের কথাও লিখেছি কিছু াহিনী বিভিন্ন দেশের লোক কাহিনী ছোট ছোট গল্প বিখ্যাত চিত্রশিল্পীদের হ্যাঁ এদের সম্পর্কে আমি লিখেছি এবং এগুলি আমাকে একটি কারণে উৎসাহিত করেছে যে তরুণদেরকে মনোযোগটা দিতে হবে আমি আমার মতায় আমার জীবনে একটা বড় কাজ হয়েছে এই তরুণদের জন্য লেখা স্যার এখানে একটু জানতে ইচ্ছে করছে খুবই জানতে ইচ্ছে করছে আমার যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কখনো সামনাসামনি দেখা সৌভাগ্য হয়েছিল কিনা এটা আমি নিজের মুখে বলা খুব আমি ছোটবেলায় একসঙ্গে আমরা ভাত খেয়েছি বহুবার একবার দুবার না হ্যাঁ উনি আমাদের বাসায় একাত্তর নম্বর রাধিকামান বস ক্লেনে উনি ছিলেন তার তিনজন বন্ধু তিনজনই খুব নামকরা আব্দুল হামিদ চৌধুরী মোল্লা জালালউদ্দিন আর একজন ছিলেন আনোয়ার হোসেন এরা এই চারজন ছিলেন এবং আমি বহুবার তার সঙ্গে দেখেছি এবং আমি সো তার ভক্ত ছিলাম তার চেহারার কথার সুন্দর চেহারা ছিল গম গম করা গলা এবং খুব সাহস নিয়ে কথা বলতেন থতমতো খেয়ে কথা বলতেন না তিনি এবং আমি তাকে বক্তৃতা দিতে দিয়ে দেখেছি রিক্সার উপর দাঁড়িয়ে রূপমল সিনেমা সজঘাটে বক্তৃতা দিচ্ছেন মুসলিম লীগের বিরুদ্ধে সাইকেল চালিয়ে নবাবপুর দিয়ে যাচ্ছেন আমার একটা কবিতাও আছে কবিতাটা সঙ্গে নেই একটা পাজামা আর সাইকেল জোরে রাজনীতি করে বেড়াচ্ছেন ঢাকাতে আমি এই জন্য সাইকেল পর্যায়ে একটা দুই দুইটা কবিতা লিখেছিলাম তো এই বঙ্গবন্ধু হম কাজেই আমি লিখেছি আমার আর লেখার ইচ্ছা আছে এবং আমাকে বলাও হয়েছে আমি নাম বলবো না কারা বলেছেন একটা বড় জাতীয় প্রতিষ্ঠান থেকে বলা হয়েছে যে ছোটদের উপযোগী করে ষোলো পৃষ্ঠার মধ্যে একটা বঙ্গবন্ধুর জীবনী লেখা আমি প্রচুর পড়ছি মানে ষোলো পৃষ্ঠা লিখতে গিয়ে আমাকে একটু বেশি পড়তে হয়েছে তার কারণ আমি চেষ্টা করব যে যুক্ত যুক্তাক্ষর থাকবে বঙ্গবন্ধুতে বঙ্গবন্ধু একটা থাকবে উপায় নেই পাকিস্তান লিখতে গিয়ে পাকিস্তান দঞ্জস্ব তফলা এই দুটা শব্দবোধায় যুক্তাক্ষর থাকবে আর সব যুক্তাক্ষর ছাড়া যাতে লেখা যায় যাতে ক্লাস 2 3 ছেলে মেয়েরা যেতে পড়তে পারে আমার এটা টিচার্স আর কি কো অর্জনে শক্ত করা ওর যদি সুযোগ পাই তো আমার এটা লাখির ইচ্ছা স্যার অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এত কিছু জানবার ছিল আসলে আপনার থেকে জানার শেষ নেই আশা করছি আবারও কোনো একদিন বসে আমরা অনেক কিছু জানব এবং আজকের দিনে আপনি সেই পুরনো স্মৃতি রোমন্থন করছিলেন এবং যার কারণে আমরা নতুন প্রজন্মে যারা আছি আমরা জানতে পারলাম শুনতে পারলাম বঙ্কিমবন্ধু শিশুদের অনেক ভালোবেসেছেন সবসময় এবং আপনার লেখাতেও আপনি বলছিলেন যে শিশুদেরকে নিয়ে যে ভাবনাগুলো তুলে ধরা হয়েছে আজকের অনুষ্ঠান শেষ করতে চাই যদি আপনি আপনার কোনো লেখা আমাদের একটু পড়ে শোনাতে পারেন আমি সম্পর্কে আমি একটু বলিনি যে আমি তখন এই এটা শিশু গিয়েতে জাতীয় জাদুঘরের বড় হলটাতে হ্যাঁ ছোটদের কাগজ একটা লুচুর রহমান সম্পাদনা করেন সেই কাগজে প্রধান অতিথি হয়ে গেছিলেন আমাদের আজকের প্রধানমন্ত্রী তরুণরা প্রস্তাব করলো যে আমাদের শিশু দিবস শিশু দিবস করতে হবে আমি এবং সেখানে প্রধানমন্ত্রী বললেন যে যে বঙ্গবন্ধুর এটাই হবে আমাদের শিশু দিবস আমার সেদিন খুব ভালো লেগেছিল খুব ভালো লেগেছিল আমি নিশ্চয়ই পড়বো স্যার তার আগে আমি আমার দর্শকের থেকে বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো শেষ করছি প্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করছি বেলা শেষের আয়োজন আবারও দেখা হবে নতুন আরেকটি আয়োজনে নতুন আরেকজন অতিথিকে সাথে নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এবং এসএ টিভির পর্দায় চোখ রাখবেন তিনি নেই তিনি আজ অনেক বেশি আছেন না প্রবল তুষার না তেতে ওঠা তেড়ে আসা বালি এক জীবনে কত আর তাঁবু পাল্টানো যায় কতবার শরণার্থী হতে পারে পোড় খাওয়া মানুষেরা ধৈর্য আর সাহস বুকে নিয়ে মোটা ফ্রেমের ভাঙা চোরা চশমা আর ছিটকে পড়া পাইপটিকেই তারা ঘর বলে মেনে নিয়েছিল মুক্তির মেলা পথ যে বাকি আচ্ছা মৃত ব্যক্তি কীভাবে সাহায্য করবে দেখাবে নির্ভুল প নির্ভুল পথ সঠিক গন্তব্য এভাবেই পথ চলা আজ অবধি থামা থামি নেই যারা কর্তমাক্ত কলুষিত সোনার বাংলাকে গভীর মমতা দিয়ে বুকে তুলে নিয়েছিল গলা উঁচু করে গারো স্বরে তাদের সঙ্গে গাই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি